হোজাই নখুটি গাঁৱত নিশা দুই অস্ত্রধারী ব্যক্তিক আটক করে গাঁওরক্ষী বাহিনীয়ে। হস্তনির্মিত দুটা বন্দুকর সহিতে আটক দুই ব্যক্তি গাঁওরক্ষী বাহিনী আটক করে কটালে নখুটি আরক্ষী পহরা চকীত। ব্যক্তি দুজন ক্রমে বিলালুদ্দিন আর জুলফিকার আলী। জুলফিকারের ঘর লাহরিকাটত, যদিও লামডিং বনাঞ্চলের ভূমি দখল করে অবৈধভাবে ঘর সাজি বাস করে আছিল। আটক করা আনজন অস্ত্রধারী ব্যক্তি বিল্লালুদ্দিনের ঘর কাকি শনিবজার সমীপর কমরাপানী। বন্ধ কার্যত দুইজন ব্যক্তি জড়িত। বনাঞ্চলের ভূমি বেদখল করে বহুত দামত বিক্রি করে আসছিল বহুদিনের। নিশা নখুটি অঞ্চলের পহরা দি থাকা অবস্থাত গাঁওরক্ষী বাহিনী আটক করে আরক্ষীক গতাই দিয়ে দুইকে। বন্ধুক কেটা করবো আনছিল কোনে দিছিলে? তাত চাক মামানু গাত চিরা নহয়, সিহঁতে গাত চিরা টাইমত দিছে আমাক দুটা। কোনে কি সিহঁত নাম কি? নাম নেজানো, গাত চিরা মানুহ। গাত চিরা মানুহ। ৰাতি কেইটা বজাত ধৰি আনিছে? আমাক 8-9 বজাত। আৰু তোমাৰ নাম কি? মোৰ নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। ঘৰ? ঘৰ তোমাৰ? আমাৰতো ঘৰ জৰিবৰ গাঁও, থানাৰ বুঢ়া গাঁও, ডিষ্ট্ৰিক্ট মৰিগাঁও। আমি ইয়াত হালদি লগাব আহি। হয় ছাৰ, কি হৈছিলে? হয়, এই 3 নম্বৰ ষাঠি গাঁও। মোৰ VDP-য়ে মানে ৰাতি 9 মান বজাত মোলৈ ফোন কৰিছিলে। তাত দুজন মানুহ বন্দুক লৈ পেলাই মানে ঘূৰি আছে বুলি। এতিয়া মই লগে লগে মই ষ্টাফ দি গ'লোঁ। গৈ পেলাই জংঘলৰ কাষতে, ৰাস্তাৰ কাষতে আৰু ৰাস্তাৰ ওপৰত বিলাল হুছেইন নামৰ এজন 18 বছৰ বয়সীয়া ল'ৰা আৰু এজন জুলফিকৰ আলী 23 বছৰ, এই দুইজন ল'ৰাক ৰাস্তাৰ ওপৰতে তেওঁলোকৰ হাতত দুটা বন্দুক পাইছোঁ আৰু এটা বেগত চাইকেলৰ বল প্ৰায় 20টামান পাইছোঁ। হুজাই লংকাৰ পৰা ইজ্জত সিং, ৰিপৰ্ট ইণ্ডিয়ান প্ৰাইম নিউজ, অসম।